বরিশাল থেকে এবারে নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অপূর্ব অপু। অপু, প্রার্থীরা আসলে কেমন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররা তার বিপরীতে কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন? ধন্যবাদ শম্পা আপনাকে। আমি এই মুহূর্তে আছি বরিশাল সদর 5 আসনে। এখানে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 জাতীয় নির্বাচনে। আর এই বুলেটিনে আমি আপনার সাথে যুক্ত করিয়ে দিতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা মানুষের কাছে কি প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষ কেন হাতপাখায় ভোট দিবে? মানুষ হাতপাখায় ভোট দিবে দুই দলের অযোগ্যতার কারণে। এখন মানুষ থাটানা শক্তির উত্থান চাচ্ছে। এই মেসেজ এবং এই আস্থা আমরা জনগণকে সৃষ্টি করতে পেরেছি, যেহেতু আসলে বড় দুই দলের নিজেদের যোগ্যতার কারণে তারা ভোট পায় না, বড় একজনের অযোগ্যতা আরেকজনের যোগ্যতা। 91-তে ক্ষমতায় আসছে বিএনপি, 5 বছর ছিল, তাদের অযোগ্যতার কারণেই আবার 93-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আবার 93 থেকে 2001 পর্যন্ত তাদের অযোগ্যতার কারণেই বিএনপি যোগ্য হয়ে গেছে। এর কারণটা কি? যখন যে ক্ষমতায় থাকে সমালোচনা তার থাকে, আর যারা ক্ষমতায় থাকে না তাদের সমালোচনা হয় না। এর জন্য আলটিমেটলি জনগণ বিরোধী দলে ঝুঁকে যায়, কিন্তু এদের কারোর যোগ্যতা নেই, বরং তারা উভয় অযোগ্য। এর জন্য আমরা থার্ডরা শক্তি, থার্ডরা ফোর্স, জনগণকে আস্থা অর্জন করতে আমরা সক্ষম হয়েছি। এর জন্য বাংলাদেশের জনগণ শান্তির দিকে কলস মুক্ত। উত্তর জানতে চাচ্ছি যে মানুষ কি এমন করেছেন যে মানুষ আপনাদেরকে ভোট দিবে? আমরা আমাদের বক্তব্য, আমাদের আলোচনা, আমাদের কর্মসূচি এবং শান্তিপূর্ণ কর্মসূচি এবং আমাদের মেসেজ আমরা জনগণকে বলেছি, এতে মানুষ আস্থাভাজন হয়ে প্রার্থীদের ভোটারদের কাছে গিয়েছেন, তারা নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যে জয়যুক্ত হলে পর। অপু, ধন্যবাদ আপনাকে বরিশাল থেকে সরাসরি যুক্ত হবার জন্য।